ও ভাই না, এ কোনো বাপ্পা না জায়গায় নিজ না লিখেছি, এ কোনো পয়সা আসবে না কোনো। ও ভাই না, তোমার ফোন আসলা। হ্যাঁ দিও। হ্যাঁ, বিজি? না না বল, কি হয়েছে? করতে গেলে একটু টাইম লাগবে, তাই হসপিটালে এক বেলার জন্য যদি ভর্তি করা যায় তাহলে সমস্যাটা মিটে যাবে, তাই তার জন্য তোমার পারমিশন নিচ্ছিলাম। আমার পারমিশন কি হবে? এরকম কেন বলছো? তোমারই তো মা, এখন পারমিশন চাই যে আমায় ছেলে বলেই মনে করে না, তার জন্য আবার দায় দায়িত্ব কিসে? এখনো রাগ করে বসে আছো? মাসিমার কষ্টটা একটু বুঝলে না? না, বুঝলাম না। এভাবে কেন বলছো? উনি তোমায় কত ভালোবাসেন বলো? যে নিজের ছেলে বলে দাবি করতে চায় না তার আবার ভালোবাসে, আর তোকে নিজের মেয়ে বলে দাবি করে না? তুই দেখ। হ্যাঁ, সে তো আমি কালই মাকে হসপিটালিস্ট করব। এখনো মা? হ্যাঁ মা। কি দরকার ছিল তোমাকে ভালোবাসি মানে? এই তো না, তোমার সমস্ত ভালোবাসার জিনিসগুলোকে আমি রাখা দায়িত্বই আমার। এখনো সেই আগের মতো ভালোবাসিস আমাকে? থাক না, বাদ দাও। বুঝি রে, বাট কি করবো বল। বলছি তো, বাদ দাও এসব। জানি রে, মায়ের সাথে ভালো ব্যবহার করিনি, আর তুই? আমার কথা তোমার চিন্তা করতে হবে না, আমার কাছে মা ভালোই থাকবে, তুমি বড় ভালো থাকবে। আচ্ছা কি করবো বল, তুই তো টাকা পয়সাও নিস না। কোথাও আমি সামলে নেব, তুমি বরং তোমার পরিবারকে সামলাও আর তোমার সন্তানদেরকে পারিবারিক মূল্যবোধটা শিখে, নাহলে কিন্তু অনেক শৈত্রীর প্রয়োজন পড়বে।